ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওই জন্যে গলার সাউন্ড মানে আসছে না, গলা প্রচুর ব্যথা। তা আজ সকাল সকাল চান করে নিয়েছি, সব মানে এখন বাজে 9:30, চান করে পুজোও হয়ে গেছে, ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ করব, আর বাকি কি রান্না হবে জানি না। আর শীতকালে না ফ্রিজে যেহেতু মাছগুলো থাকে, ছাড়াতে প্রচণ্ড সময় লাগে, তা মাছগুলো ছাড়ছে না, অনেক চেষ্টা করছি, হাত পুরো ঝিনঝিন করছে, জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। আর আমি এখন চান হয়ে গেছি, যেহেতু মানে সকাল সকাল চান করলে কি হয়, তো একটু রোদে বসে থাকা যায়, মানে ঘুরতে রান্না করতে করতে এসে রোদে বসে পড়ি, ওই সুযোগটা আছে। আর আমার ঘরে তো খুবই রোদ তোমরা জানো। আর এই দেখো এখন আমি খাবো ছাতু, ছাতু গ্লাসে গোলা আছে, আর দুটো জলের বোতল রোদে দিয়ে রেখেছি, মানে জলগুলো খাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা কনকনে, জল পুরো খেতে পাচ্ছি না, ওই জন্য জলের বোতলগুলো রোদে দিয়ে নিয়েছি। আর আমাদের প্রত্যেকের খুবই কাশি হচ্ছে আর প্রত্যেকের গলা ব্যথা, ওই জন্যে কিছু ওষুধ মানে কিনতে, মানে একটা সিরাপ তো কিনবই, আর দেখি গলা ব্যথার জন্য কি পাওয়া যায়, ওষুধ কিনতে যাবো। ওই জন্য আমি একেবারে রেডি হয়ে গেছি, ভাতটা আর ডালটা আর আলু মাখাটা করে রেখে যাবো, এসে মাছ ছাড়লে মাছের জায়গাটা কিছু করব, আর রাতে একটুখানি চিকেন করব। সবই ফ্রিজে ছিল, ওই জন্য ছাড়াতে অনেকটা সময় লাগছে, মানে জল দিয়ে রেখে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত উঠছে না, অনেক সকালে বের করেছি ফ্রিজ থেকে। তা আমি একটু ছাতুটা খেয়ে নিই, খেয়ে নিই আবার মানে রান্নাটা, মানে ভাতটা নামিয়ে ডালটা করে রেখে আমি একটু যাবো, ওষুধগুলো কিনে আনতে হবে, কথা বলতেই পাচ্ছি না, এত গলা ব্যথা হয়েছে আর এত ঠান্ডা পড়েছে, কদিন একটু ঘোরাঘুরিও হয়েছে। আর ভাব মানে শীতকাল পড়লে একটু ঘুরতেও ইচ্ছা করে, আবার ঘুরবো, মানে শীতকালে মিস করা যাবে না ঘোরাঘুরি। একটু দুদিন ঠান্ডাটা কমে যাক, সবাই বলছে 25শে ডিসেম্বর পর ঠান্ডাটা একটু কমবে, তা ঠান্ডাটা কমলে আবার যাব কোথায় দেখি, গেলে তো তোমাদের সেই ভিডিও শেয়ার করবই। তাহলে আমি একটু ছাতুটা খেয়ে নিই, আর এই রোদ্দুরে বসে আছি, আমি কি ভালো লাগছে, ওই জন্যই সকাল সকাল চান করে নিই, মানে কাজ মানে সকালে কাজ করে নিলে কি বলতো, চান করে নিলে মানে কাজ মানে রান্না কাজটাই বাকি থাকে, আর শীতকালে অত কাজ করতেও ভালো লাগে না বেশি, হাত পা তো মানে যেখানে লাগছে মানে ব্যথা হয়ে যাচ্ছে, কনকন করছে, তাই জন্য সকাল সকাল কাজ সেরে চান করে এবার রান্না কাজ সারতে সারতে রোদে বসবো একবার করে এসে, এটাই ভালো। আর শীতকালে আমার তো খুব মনে হয় যেন সবসময় রোদ থাকুক, সূর্য না ডুবুক, তা তো সম্ভব না। তাহলে আমি ছাতুটা খেয়ে নিই আর আমি একটু বেরোবো, ওষুধটা কিনে আনতেই হবে, সন্ধে পরে এত কাশি হচ্ছে আর মানে কথা বলতে পারছি না, তা যতক্ষণ রোদ থাকে ততক্ষণ মনে হয় শরীরটা ঠিক আছে, আর সূর্য ডুবে গেলেই এত কাশি আর গলা ব্যথা হয়। আর ছেলের একটা জুতো কিনবো ঘরে, মানে ঘরে পরার জুতো, মেঝেতে তো পা দিতে পারছে না, যদিও সব মেঝেতে পুরো একদম মেঝে চাপা দিয়ে দিয়েছি কার্পেট দিয়ে, আর ছেলের একটা তাও জুতো কিনবো ঘরে পরার, জুতোগুলো সব নষ্ট হয়ে গেছে ঘরে পরে। তাহলে চলো আমি খেয়ে নিই আবার আসছি। আমার ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এসে শুধু মাছের ঝাল করব। চলো তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের কম্পিউটারটা এতদিন খারাপ হয়ে পড়েছিল, কালকে মানে খারাপ হয়ে পড়েছিল, অনেক মিস্ত্রিকে কল করছি, ভালো মনের মতো মিস্ত্রি পাইনি, তা কালকে এসেছিল একজন, সারিয়ে দিয়ে গেছে। আর আমার ছেলে এখন মোবাইল ছেড়ে কম্পিউটারে পড়ে গেছে, এই দেখো তারাও দেখাচ্ছে, এই দেখো কম্পিউটারে বসে আছে, আর কম্পিউটার মানে এই প্রথম কম্পিউটারে এ দেখছি, ব্লগগুলো দেখছি, আমার ফেভারিট ব্লগার তারটাই দেখছিলাম ফার্স্ট, তুষার দাস, আমার দারুণ লাগে ওর ব্লগ দেখতে, ওরটাই দেখছিলাম। আর এই দেখো এখন আর ছেলে মোবাইল নয়, এখন কম্পিউটার নিয়েই থাকে, আমিও বলেছি কম্পিউটারে এডিট করাটা শিখিয়ে দিবি বাবা একটু, মোবাইলে করে করে অভ্যেস হয়ে গেছে, কম্পিউটারে করার ইচ্ছা আছে, মানুষের সাথে স্বপ্ন থাকে, তা আমারও ওটাও একটা স্বপ্ন, কম্পিউটারে এডিট করব, আশা করি শিখে যাব। তা দেখাচ্ছি এই যে আমার ব্লগগুলোও চালাচ্ছিল, দেখছিল, আমিও দেখছিলাম ওর সাথে সাথে, বেশ ভালো লাগছিল বড় স্ক্রিনে। আর আমি তো বিশেষ করে তুষার দাসেরটা দেখি, তা বললাম একটু ভাই মানে তুষার দাসেরটা দেখি বাবু কম্পিউটারে, তাও চালিয়েছিল, দেখছিলাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো আমার এগুলোই হচ্ছে, আমার ব্লগগুলোই দেখাচ্ছে, মানে ও দেখছে বসে বসে, আমিও এসে দেখছিলাম, দাঁড়াও একটুখানি তোমরা, এই দেখো মানে এদিকে আলোটা পড়ছে তো মানে স্ক্রিনটা ভালো করে দেখা যাচ্ছে, আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো আমার ব্লগগুলোই দেখছিল, আমি আবার একটু তুষার দাসের গুলো দেখছিলাম। তা চলো আমার এখন দেরি হয়ে গেছে,
আমাকে একটু বেরোতে হবে, ওষুধ না কিনলে সন্ধ্যে থেকে কষ্ট আরম্ভ হয়ে যাবে। আবার ওষুধ তো আগে কিনে আনি, এখনো রান্না বাকি আছে, মানে মাছের ঝালটা কি করি এসে সেটা করলে রান্না কমপ্লিট। তা চলো ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি তো বাজার করে চলে এলাম, এসে দেখছি আমাদের বাড়ি আজ তীর্থ এসছে। তীর্থকে বলছি থাক আমাদের বাড়ি খাওয়া দাওয়া কর, তীর্থ বাবা বলছে ওখানে কি চান করিয়ে দিতে হয়। চান করিয়ে দেয় আমার ছেলে, ছেলে হচ্ছে বেস্ট ফ্রেন্ড, একদম ছোট্ট বেলার বন্ধু, খুব ভালো ছেলে। বাবু বাবা ডাকছে, ও চলে যাবে, আর আমিও বাজার করে চলে এসেছি। কারেন্ট নেই আমাদের এখানে, 2 ঘন্টা কারেন্ট নেই বাবু, গরম জল করতে পারবো না, কারেন্ট এসে যাবে। তারা তুই গিজারের সুইচটা তো দিয়েই রাখতে পারতিস। এই দেখো বাজার করে চলে এসেছি, আর এখনো রান্না করবো, রান্না হয়নি। রান্না করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে আসছি, দেখা করছি। তাহলে তাতে করে রান্না করে নিই, আমাদের এখানে মানে 2 ঘন্টা কারেন্ট নেই, এবার জল গরম জল গরম করে মাথা খারাপ করে দিচ্ছে। তাহলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর দুটো ছেলের মধ্যে একটু মানে ঝামেলা হচ্ছিল, ঝামেলা নয় মানে বড় ছেলে ছাদে উঠেছি তো হাঁপিয়ে গেছি, আর রোদটা এত ভালো লাগছে, ভাত খেয়ে উঠে ছাদে না বসলে মনে হয় যেন ভালো লাগে না, এত ঠান্ডা ঘরগুলো। আর যেটা বলছিলাম, বড় ছেলে যেই ঘরটায় থাকে সেই ঘরটায় কম্পিউটারটা ছিল এতদিন, এতদিন তো খারাপ হয়েছিল, তা সারানো হয়েছে। আর ছোটো ছেলে এখন ওই ঘরে কম্পিউটার নিয়ে সারা দুপুর থাকবে, তা ও বলছে আমি এই ঘরে শোবো না, তুই সন্ধ্যেবেলা থেকে খেলবি, ও বলছে আমি এই ঘরে এখন খেলবো, তুই ওই ঘরে গিয়ে এসো। এইটা মিটিয়ে দিয়ে উপরে এলাম, বড় ছেলেকে সুন্দর করে বালিশ, দুদিকে পার বালিশ দিয়ে ভালো করে বিছানা করে দিয়ে বড় ঘরটাতে শুইয়ে দিয়ে এলাম। আর ছোটো ছেলে উঠে এখন কম্পিউটার নিয়ে আবার বসবে, 3টা থেকে পড়া আছে, তাও পড়তে যাবে, ওই জন্যে বলছে আমি এখন একটু খেলবো। এই নিয়ে দুজনের মধ্যে একটু হচ্ছিলো, তা মিটে গেছে, সেরকম কিছু নয়। তা আমি একটু ছাদে এসেছি, আবার নিচে গিয়ে আজকে বললাম একটু চিকেন করবো, আর আজকে আটা ময়দা কিছু মাখা নেই, ওটাও মাখবো, কারণ 2টো বাজে আর শুলে মানে উঠতে ইচ্ছে করে না, মানে সন্ধ্যেটা হয়ে গেলে না ইচ্ছা করে না, আর আমি শীতকালে সন্ধ্যেবেলা কাজ করতে একদম ভাল লাগে না, ওই জন্যে নিচে নেবে চিকেনটা করব, ময়দাটা মেখে রাখবো, আর মানে চিকেনটা করে কড়াতেই রেখে দেবো, যখন যে সন্ধ্যেবেলা একবার করে খাবে, রাতে একবার করে খাবে, শুধু গরম করব, আর ময়দাটা মাখা থাকলে গরম গরম ভেজে দেবো। তা 2টো যেহেতু ভেজে গেছে, ওই জন্য আজকে শুতেও ইচ্ছা করছে না, কেননা যদি শুতে যাই এই রোদটায় বসা হবে না, অলরেডি 2টো বাজে, 2টো নয় 2:30 মতন বাজছে, একটুখানি রোদে বসে তারপরে নিচে যাব। গিয়ে আর সব রেডি করে এসেছি, চিকেনটা করবো একদিকে, আর একদিকে আটা ময়দাগুলো মাখবো। আজকে ওটস কিনেছি, ওটসটাও ভাজবো সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা শুধু ওটসটা, তোমরা জানোই আমি ওটসটাকে ভেজে আর গুঁড়ো করে রাখি। একটা ফোন এসে গেছিলো, তা ওটসটাকে ভেজে গুঁড়ো করবো মিক্সিতে, ওই কাজটা করে রাখবো, ওটস শেষ হয়ে গেছে, না রেডি করা না থাকলে খাওয়া হবে না, তখন মনে হবে ও আবার রেডি করব, খাবো যা ইচ্ছা খেয়ে নি তখন, ওই জন্যে ওইটা সন্ধ্যেবেলা করবো। সন্ধ্যেবেলা আর কোনো কাজ নেই, এখন একটুখানি বসি তারপর নিচে যাব। অনেকক্ষণ রোদে বসে রইলাম, এবার নিচে যাব আর রান্নাটা করব। রান্নাটা করে একটুখানি শোবো, একটুখানি না শুলেও হয় না, আর রান্না যেহেতু করা থাকবে তা ওটার তাড়া থাকবে না, 6:30 অবধি না ঘুমলেও মানে ব্ল্যাঙ্কেটের নিচে পা রেখে শুতে পারবো, তা সেই জন্যই করে রাখবো। বিশেষ কারণ হচ্ছে মানে ওটার তাড়া থাকবে না, তরকারিটা করা থাকলে না যা হয় তোমরা তো সবই বোঝো, আর সেই জন্যেই। আর ভালো শীত পড়েছে, সবাই শীতে খুব মজা করো, আর ঘোরাঘুরি করো, যাদের যেখানে ঘোরার ইচ্ছা হচ্ছে ঘুরে নাও, এই সময় তো ঘোরার সময়, এই সময় ঘুরতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি যেখানে যেখানে ঘুরতে যাব তোমাদের সঙ্গে সেই সব ভিডিওই শেয়ার করব। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে টাটা।